আসসালামু আলাইকুম শীতে ফুল গাছ লাগাতে নিশ্চয়ই সবাই পছন্দ করে আমি তো খুব পছন্দ করি আর এত সুন্দর সুন্দর ফুল শীতকালে পাওয়া যায় বা শীতকালে ফুটে খুবই ভালো লাগে আমার দেখতে আমার আসলে সারা বছরই গাছ লাগাতে খুবই ভালো লাগে শীতে তো আরও বেশি তার সাথে টপ ডেকোরেশনের জন্য কাটার কোনো কিছু বানাতেও অনেক ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু আছে টবের জন্যে টপ ডেকোরেশনের জন্যে টপ ঝুলানোর জন্যে ঝুলানোর জন্য যে শিকাগুলো বানানো হয় সেটাও আমি বানিয়ে দেখিয়েছি আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল আছে চাইলে দেখে নিতে পারেন আজকে এই ডেকোরেশনের জন্য যেটা বানিয়েছি সেটা টিউটোরিয়ালটি আমি শেয়ার করছি আপনাদের সাথে চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছি ফুল দিয়ে আমি তো ডেকোরেটিং হোল্ডার বানাচ্ছি এরকম একটা টবের জন্য এটা হচ্ছে কালো কালারের টব যেটা ছোট্ট সাইজের একটা টব কালো কালারের জন্য খুব একটা সুন্দর লাগছে না দেখতে এই টব হোল্ডারটা বানালে এটা যেহেতু আমি ফুলের গাছ রাখবো এটা অনেক দেখতে সুন্দর লাগবে নিচের টুকুতে আমি রাউন্ড শেপ করব তার জন্যে প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিংয়ের মধ্যে আমি বারোটা ডাবল ক্রোশেট করবো এটা খুব সহজে হয়ে যাবে ফিরছি বারোটা ডাবল ক্রোসেট বারোটা ডাবল ক্রোসে করার পরে সেকেন্ড রাউন্ডে যেয়ে আমি প্রতিটা স্টিচে এখানে জয়েন করে দিয়ে প্রতিটা স্টিচে দুইটা করে ডাবল ক্রোসে করবো চিচ ইনক্রিজ করবো পরপর তিনটা বা চারটা রৌতে এনে গুলো এত সফট খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে প্রতিটা স্টিচে দুটা করে ডাবল ক্রোসে করব থার্ড রোতে যাবো এখন এখানে জয়েন করে দিলাম তিনটা স্টিচের মাথায় এখন তিনটা চেন করে নিয়ে একটা স্টিচে একটা ডাবল ক্রোশেট পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এভাবে তিনটা পরপর তিনটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এইভাবে করে রাউন্ডটা বড় হবে থার্ড রো কমপ্লিট করে ফেলেছি এখন এইখানে আবার জয়েন করে ফোর্থ রো শুরু করব ফোর্থ রোতেও আমি ইনক্রিজ করব তিনটা চেইন করে নিলাম পরপর পাঁচ পাঁচটা স্টিচে একটা করে ডাবল ক্রসি করব এই যে পাঁচটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে ছয় নাম্বার স্টিচে যেয়ে দুইটা ডাবল ক্রোশেট এইখানে যেয়ে আবার পাঁচটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট আমি কিন্তু হুক নিয়েছি পাঁচ পয়েন্ট পাঁচ মিলিমিটার যাতে তাড়াতাড়ি হয় এনে উলগুলো একটু মোটা হয় পাঁচ পয়েন্ট পাঁচ মিলিমিটার নিলেও হবে এই রোটা কমপ্লিট করে ফিরে আসছি চার নাম্বার রো করার পরে দেখেন এটা অনেকখানি বড়ো হয়েছে এটা আমি এখন জয়েন করে দিয়ে এটার মাপ নিয়ে নেব এটার সমান হয়ে গেছে এখন আমি প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব এখন প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব এইভাবে করে আরো তিন তিন চারটা রো করব প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে এভাবে করে প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে যখন দেখব এত দূর হয়ে গিয়েছে মানে এটা মাপ নিয়ে দেখব যে এত দূর এসেছে এত দূর পর্যন্ত আমি প্রতিটা স্টিচে একটা করে ডাবল কোশেট করে আমি ফিরে আসছি এটা এই পর্যন্ত করার পরে আমি জিয়ানটা নিব পর্যন্ত করেছি এর থেকে বেশি টুকু করছি না এটা অর্ধেকটুকুই করব এখানে আমি সবুজ জিয়ান দিয়ে উপরের ডেকোরেশনটা করবো করে জয়েন করে চারটা চেন নিয়েছি এক দুই তিন চার চারটা চেন নিয়ে এক দুই তিন তিনটা চেন স্কিপ করে এক দুই চার নাম্বার স্টিচে যেয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোসে দিয়ে এটা জয়েন করে দিলাম আবার চারটা চেন তিন চার এক দুই তিন চার চার নাম্বার স্টিচে এটা জয়েন করে দিলাম এভাবে করে পুরো রাউন্ডটা করবো তিন চার এক দুই তিন চার চার নাম্বার স্টিচে আমি এটা জয়েন এরকম ভাবে পুরো রাউন্ডটা করে ফিরে এ পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে এখানে যে লুপটা তৈরি হয়েছে চারটা চেনের যে লুপটা এই লুপের মধ্যে আমি পাঁচটা ডাবল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশে করে এখানে দুইটা চেন করে সিঙ্গেল ক্রোশে করে এটা ক্লোজ করে দেব আবার এখানে যে সিঙ্গেল ক্রোশে করলাম দুইটা চেন নিলাম আবার এখানে চারটা ডাবল ক্রোশে করব এক দুই তিন চারটা ডাবল ক্রোসেট করলাম এখানে এখানে দুইটা চেন তারপরে এখানে সিঙ্গেল ক্রোশে দেখেন এরকম হচ্ছে দেখতে আবার এই লুপটাতে যেয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে দুইটা চেন করে এখানে আবার চারটা ডাবল ক্রোশেট এক দুই চেন দুইটা সিঙ্গেল তিন এরকম করে প্রতিটা লুপে ডাবল ক্রসে করে ফিরে আসছিগুলো লুপে ডাবল ক্রসে করে নিয়েছি এখন আমি একটা ফুল বানিয়েছি এটাতে লাগাবো এই ফুলের টিউটোরিয়াল আমি এর আগে ভিডিও দিয়েছি এখন আমি শুধু পাতা বানানোটা দেখাচ্ছি পাতা বানানোর জন্য আমি নিয়েছি প্রথমে এখানে ছোট্ট পাতা বানাবো তাই ছয়টা চেন নিয়ে নিব যদি বড় পাতা বানান সেই জায়গায় আটটা বা আপনার ইচ্ছা মতো চেন নিয়ে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছোট্ট পাতা বানাবো এখন এখানে পরের যে চেনটা আছে স্টিচ টাচ এখানে আমি সিঙ্গেল কষে করব তারপরের চেনে হাফ ডাবল কোসেট করব তারপরের চেনে আবারও হাফ ডাবল কষিট করব তারপরের চেনে ডাবল ক্রোসিট করব তারপরে চেনে ডাবল ক্রোসিট করব তারপরে চেনে এখানে ইচ্ছা করলে ট্রিপল কোষেও করতে পারেন তারপরে চেনে তিনটা ডাবল কোষে করব এক দুই তিন আমি সবচেয়ে সহজ নিয়মে পাতা বানানো দেখাচ্ছি তিন এখানে আরেকটা ডাবল ক্রোসিট করলাম মোট চারটা হলো একই স্টিচে লাস্টের যে স্টিচটা ছিল সেটাতে এখন আবার এই ডাবল ক্রোশেটের জায়গায় স্পেসে আবার একটা ডাবল ক্রোশেট করলাম তারপরের ডাবল ক্রোশেটে আরেকটা ডাবল ক্রোশেট করব এইখানে যেখানে যা ছিল আগের রাউন্ডে সেটাই করব এখানে হাফ ডাবল ক্রোসেট ছিল হাফ ডাবল ক্রোসেট করব তারপরেরটাতে আবারও হাফ ডাবল ক্রোসিট করব দুটা হাফ ডাবল ক্রোসিট ছিল আর একটা সিঙ্গেল ক্রোসের ছিল একটা সিঙ্গেল ক্রোশিট করবো এই যে মাথাটা আছে এই জায়গায় যেয়ে একটা সিঙ্গেল ক্রষি করব এই যে পাতা হয়ে গেলো পাতা শেপ এখন এখানে এখান থেকে কেটে দিব মাথায় একটা সিঙ্গেল কোসিদ করলাম যার কারণে এখানে কোনা বের হলো এই যে এই যে পাতা খুব সহজরা একেবারে সহজে একটা পাতা আমি কিন্তু অন্য পাতাগুলো বানাই যখন আমার বেশি পাতা বানাতে হয় তখন আমি রকম নিয়মে পাতা বানাই এটা আমি ফুল সহ লাগিয়ে দেব ওকে আমি নিডেল দিয়ে সেলাই করে লাগিয়েছি দেখেন ফুল লাগানোর পরে এটা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে যদি আমি দেখাই এটা এইভাবে রাখব খুব সহজ এটা বানানো কিন্তু এটা দেখতে অনেক কিউট কালো পটটা এই ডেকোরেশন করে অনেক সুন্দর হয়েছে আশা করি বানিয়ে আমাকে জানাবেন আজকের মতো এইটুকুই ছিল আমার টিউটোরিয়াল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ